সম্প্রতি প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করলেন রতন টাটা। সেখানে বার্ধক্য এবং একাকিত্ব নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। বয়স 84 পার হয়ে গেলেও নিয়মিত বিভিন্ন স্টার্টআপ সংস্থায় টাকা ঢালেন রতন টাটা। সম্প্রতি প্রবীণ নাগরিকদের সঙ্গ দেওয়ার একটি স্টার্টআপ সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। এই সংস্থায় বিনিয়োগ করার ঘোষণা করার সময় রতনবাবু বলেন, যতক্ষণ না কেউ একা হয়ে সঙ্গী খুঁজছেন, ততক্ষণ বোঝা যায় না একাকিত্ব কেমন। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী কী টানা পড়েন দেখা দেয় তা নিয়েও একাধিক মন্তব্য করেছেন তিনি। জানান, যতদিন না সত্যি সত্যি কারো বয়স বাড়ছে, ততদিন কেউই বার্ধক্য নিয়ে চিন্তিত হন না। যথাযথ সঙ্গ পাওয়ার বিষয়টিকে বহু মানুষই হেলাফেলা করে থাকেন, কিন্তু সত্যিকারের ভালো মানুষের সঙ্গ পাওয়া খুবই কঠিন বলে মত প্রকাশ করেন তিনি। যে সংস্থাটিতে রতন টাটা বিনিয়োগ করেছেন, সেই সংস্থাটির কর্মীদের কাজ হবে মূলত একা থাকেন এমন বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গ দেওয়া। আপাতত সপ্তাহে মাত্র 3 দিন ওই সংস্থার কর্মীরা সঙ্গ দেবেন কোনো গ্রাহককে। সর্বোচ্চ 4 ঘন্টা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা কিংবা তাদের জরুরি কাজে সহায়তা করার মতো বেশ কিছু কাজ করবেন তারা। মাসিক চুক্তির ভিত্তিতে কাজ করবেন তারা। মাসে 5,000 টাকা থেকে শুরু হচ্ছে তাদের এই চুক্তি। ফিউরো রিপোর্ট, HPR নিউজ নেটওয়ার্ক।